দিঘির বিরুদ্ধে মামলাকে সিনেমার প্রচারণার কৌশল মনে হচ্ছে দিঘির বাবার। প্রার্থনা ফারদিন দিঘি তার বাবা ও মামার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। বুধবার দুপুরে ঢাকা জজ কোর্টে মামলা দায়ের করেছেন বলে আমাদের নিশ্চিত করেছেন তিনি। তার ভাষায়, দিঘি তার মামা এবং তার বাবা তিনজনের বিরুদ্ধে মামলা করেছি। এদিকে মামলার প্রসঙ্গে জানতে চাইলে দিঘির বাবা অভিনেতা সুব্রত চক্রবর্তী বলেন, মামলার বিষয়ে আমি এখনও কিছু জানি না, আমার কাছে কোনো কাগজপত্র আসেনি। তবে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে শুনছি যে তিনি মামলা করবেন। এরপর আমরা তার সঙ্গে বা সিনেমার প্রযোজক কারোর সঙ্গেই কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা ফোন রিসিভ করেননি। তিনি সিনেমা প্রযোজনের কৌশল হতে পারে বলে উল্লেখ করে দিঘির বাবা আরও বলেন, তার মতো অর্থাৎ ঝন্টু একজন লোক কেন এ ধরনের কথা বলবে সেটা আমি বুঝছি না। মামলা করার মতো এখানে ঘটলো কি? একটা মেয়ে যদি বলে কাজটি তার ভালো হয়নি, এতে সে সাহস দেখিয়েছে ও ফিল করেছে ও কাজটি আরও ভালো করে করতে পারত। আলাপকালে সুব্রত জানান, এখনও কিছুই হাতে পায়নি। জানান, মামলা কাগজপত্র হাতে পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। তিনি মনে করেন, সিনেমাটি নিয়ে প্রচারের কৌশল হিসেবেই এগুলো করছেন দেলোয়ার জাহান ঝন্টু এবং তুমি আছো তুমি নেই সিনেমার প্রযোজক সিমি ইসলাম কলি। অন্যদিকে মামলার বিষয়ে কথা বলতে বুধবার সন্ধ্যায় সিমির নাম্বারে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।